কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দুটো পদের একজন মন্ত্রী, 5 বছরের মন্ত্রী থাকাকালীন শুধু সাম্প্রদায়িক কর্মকাণ্ড ছাড়া সাধারণ শিক্ষিত বেকার যুবক যুবতী, কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য, বেকারদের চাকরির ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি যে উন্নয়নমূলক কাজ, অর্থাৎ কৃষকের স্বার্থে কাজ, বেকারদের স্বার্থে কাজ, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, মানুষ আজকে তার সংসার পরিচালনা করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে, সেদিকে নীতিশ প্রামাণিক আজ পর্যন্ত মন্ত্রী থাকাকালীন সাধারণ কুচবিহারের বাসীর জন্য, যুবকের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য, আপনি কৃষকদের কথাই বলুন, কৃষকদের জন্য কোনো রকম লোকসভায় প্রস্তাব আনতে পারেননি, কোনো সমস্যার কথা আজ পর্যন্ত তিনি তুলে ধরতে পারেননি, এমনকি নিজের দুটি গুরুত্বপূর্ণ দপ্তর থাকা সত্ত্বেও নিজের দপ্তরের কাজ শুধু ওই নিউ কুচবিহারে শুনলাম যেটা একটা রেলের কি একটা ঘটনা একটা ঘটছে, ওই পর্যন্তই কোনো উন্নয়নমূলক কাজের নজির সৃষ্টি করতে পারেনি, আর যেখানেই যাচ্ছে সেখানেই শুধু তৃণমূল আর আপনার বিজেপি, কখনো বন্দুক দিয়ে লড়াই, কখনো বোম দিয়ে লড়াই, কখনো আপনার অস্ত্র দিয়ে লড়াই, সাধারণ বাজারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, মানুষ ভয়ে যখন তৃণমূলের মিছিল বেরোয় বাড়ি পালানো শুরু করে, বিজেপির লোক মিছিল দেখলেই মানুষ পালানো শুরু করে, যে কখন যে দাঙ্গাডাঙ্গি লাগবে, কখন দোকান লুট হবে, কখন আমার ছেলে স্কুল গেছে, কখন আমার স্বামী বাজারে গেছে, ফিরে আসবে কি আসবে না সুস্থভাবে, এই যে একটা আতঙ্ক সারা কুচবিহার, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে মিলে চলছে, তাই শুধু কুচবিহার নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে একদিক থেকে বিজেপিকে হটানোর জন্য যে যে সমালোচনা শুরু হয়ে গেছে, যে আলোচনা শুরু হয়ে গেছে, যে আর নয় দিদিকে, আর নয় মোদিকে, আর নয় ঘাসকে, আর নয় পদ্মকে, বিকল্প পদ হিসাবে 34 বছরে বামফ্রন্টের যে নজির, সেই নজিরকে মানুষ মনে করছেন যে শান্তি সেই সময় ছিল, সেই শান্তি ফিরিয়ে আনতে গেলে একমাত্র এই দুটো সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক শক্তিকে যদি রুখতে হয়, বামফ্রন্ট ছাড়া অন্য কোনো পথ নেই, তাই বিকল্প হিসাবে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, বামফ্রন্ট সমর্থিত নীতিশচন্দ্র রায় মহাশয়কে আগামী নির্বাচনে সিংহ চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার চিন্তা ভাবনা, ঘাটে ঘাটে বাজারে বন্দরে চায়ের দোকানে সাধারণ মানুষ চিন্তা শুরু করে দিয়েছেন, সেই দিক থেকে আমরা আশাবাদী যে যেভাবে তৃণমূল এই 13-14 বছরে শুধু নিজের আখের গুছিয়েছেন, এমনকি ন্যূনতম যেটা অত্যন্ত নিরীহ গরিব মানুষ, ভূমিহীন মানুষের যে ন্যূনতম সুযোগ, যেটা জব কার্ডে ফরওয়ার্ড ব্লকের এক সময় আমরা আন্দোলন করছিলাম যে ক্ষেত মজুদ দিয়ে যে ভর্তুকি দিয়ে রেশনের ব্যবস্থা করতে হবে, আমরা মনে করি সেই ফরওয়ার্ড ব্লকের সেদিনের আন্দোলনের ফসল, যে ওই যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের মধ্য দিয়ে এখন জব কার্ডের মাধ্যমে হচ্ছে, সেখানেও যদি কারো 5,000 টাকা হয়তো দেখা গেলো অ্যাকাউন্টে ঢুকে গেছে জব কার্ডের টাকা, সে পাচ্ছে 1,000-1,500, কিংবা দেখা গেলো যে জব কার্ড আতিয়ার রহমান ঢুকে গেছে বরোদা ব্যাংকে, আদৌ ওই ব্যাংকের নাম ওই বা পাশবই আতিয়ার রহমানের নয়, আর একজনের পাশবই আর আতিয়ার রহমানের জব কার্ড, টাকা তুলে নিয়েছে সেই লোক, সেই লোকটা কে? সেই লোকটা শাসক দলের কোনো একজন নেতা, কোনো একজন পঞ্চায়েত, কোনো একজন হয়তো আতঙ্ক সৃষ্টিকারী বা সেই রকম হারমাদি যারা করে, এই ধরনের কোনো কর্মী, এই ধরনের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন শ্রেণীর যারা বেকার, নিম্ন শ্রেণীর যারা বিশেষ করে ক্ষেত মজুররা, যারা শ্রমিকরা, তারা অতিষ্ঠ হয়ে গেছে, তাদের নিজস্ব পাওনা যেটা সরকারি মাধ্যমে পাওয়ার কথা সেটাও তারা পাচ্ছে না, তাই তারাও বিকল্প পথ খুঁজছে, সেই কারণে যেমন ক্ষেত মজুররা, শ্রমিকরা বিকল্প পথ হিসাবে সিংহ চিহ্নকে চিহ্নিত করবে আগামী নির্বাচনের দিকে, তেমনি হাটে বাজারে সুনির্দিষ্টভাবে শান্তিপূর্ণভাবে মানুষ যাতে বাজার করতে পারে, যাতে শান্তি বজায় রাখে বাজার, হাটে বাজারে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, দুটি সন্ত্রাস সৃষ্টিকারী সাম্প্রদায়িক এবং সন্ত্রাস সৃষ্টিকে দল দুটোকে এই মুহূর্তে ক্ষমতায় আসতে না পারে,
সেই চেষ্টা চলছে, সেই পরিকল্পনা চলছে, মানুষের মধ্যে সেই আলোচনা চলছে হাটে ঘাটে ঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে। মানুষ আমাদের প্রশ্ন করছে, দাদা বুথটা রক্ষা হবে তো, দাদা সঠিক নির্বাচন হবে তো, দাদা অবাধ নির্বাচন হবে তো, দাদা পঞ্চায়েত নির্বাচনের মতো ওই যে কেন্দ্রীয় বাহিনী আসিয়া ওই যে থানার কোয়ার্টারে বসে চা খাবে না তো, তাদের পকেটে ঢুকবে না তো, এবারে লোকসভা নির্বাচনটা সঠিকভাবে দিতে পারবো তো, মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তাই সেদিন ডিএম অফিসে আমি প্রস্তাব রেখেছি যে সাধারণ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, প্রশাসনকে শক্ত হইতে হবে, এখানকার প্রশাসন যিনি দায়িত্বে থাকবেন তাকে নিরপেক্ষ হতে হবে। সে যদি সরকার পক্ষের দলের পকেটে ঢুকে যায় তাহলে সাধারণ নিরীহ ভোটাররা তার যে ভোটাধিকার, তার যে মনের মতো প্রার্থীকে ভোট দেবে সেই সুযোগ পঞ্চায়েত নির্বাচনের মতো হারিয়ে ফেলবে, সেটাই আমরা আবেদন করছি প্রশাসনের কাছে। বিগত নির্বাচনগুলিতে দেখা গেছে বাম দিকে সুইং করে গেছে, নয় যেখানে বিজেপি আছে সেখানে বিজেপি বুথ দখল করেছে, যেখানে তৃণমূল আছে সেখানে তৃণমূল বুথ দখল করেছে। গত পঞ্চায়েত নির্বাচনে কেন কেন মিরেপাড়ায় আপনাদের পঞ্চায়েত, সেখান থেকে আপনাদের প্রধান দুটো পঞ্চায়েতেই বিজেপি চলে আসলো, তার মানে ওখানে বিজেপি একটু বেশি হয়ে গেছে, বুথটা বিজেপি দখল করছে। আপনার গোল্লাহাটিতে তৃণমূল, আপনারা ওখানে আহমদের সংখ্যা বেশি, আহমদ দিয়ে ফরওয়ার্ড ব্লক সিপিএমের প্রার্থীদের জোর করে উড্র করে আপনারা ভোটে করতে দিলেন, তাহলে কী হবে? স্বাভাবিকভাবেই বামফ্রন্টের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা দ্বন্দ্ব চাই না, আমরা অকারণে মানুষের রক্ত ক্ষয় করাতে চাই না, তাই আমরা লড়াই করতে যাইনি। মানুষ যখন জাগ্রত হবে, মানুষ যখন নবজাগরণের সৃষ্টি হবে, তখন এই সন্ত্রাস সৃষ্টিকারী যারা, সাম্প্রদায়িক সৃষ্টিকারী যারা, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ লাঠি ধরবে, সেই দিন আর তাদের কোনো রক্ষা পাবে না। তারা নিজের বাড়ি কেন, তারা পালিয়ে গোপনে থাকবে কোথায়, লুকাবে কোথায়, সে লুকানোর জায়গা খুঁজেও পাবে না। আর আজকের প্রশাসন, যে প্রশাসন তাদেরকে আশ্রয় দিচ্ছে, আর দেখবেন কিছুদিনের মধ্যেই এই প্রশাসনে যারা আছে তারা এই বামপন্থী দেখছেন মিছিল দিয়ে যারা তাদেরকে স্যালুট মারা শুরু করবে, সেই সময়ের বেশি দিন আর নাই, সেই সময় এসে যাচ্ছে। এই মুহূর্তে সিএইচ লগুয়া জেলায় আমাদের ডিএম অফিসের ডিপুটেশন, যেখানে যেখানে আন্দোলন করা দরকার সেখানে আমাদের আন্দোলন চলছে। আমাদের নেতারা এই সিএ নিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন যেখানে সিএ, যেখানে বিশেষ করে ডিএম অফিসগুলোতে, অর্থাৎ সিএ কে যারা কন্ট্রোল করছে, প্রশাসনিক যারা দায়িত্বে আছে সেখানে স্মারকলিপি দেওয়া হচ্ছে, সেখানে ডিপুটেশন দেওয়া হচ্ছে, সেখানে অবস্থান করছে। এই সিএ কে আমরা মানি না, মানবো না, এর বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক বামপন্থীদের আন্দোলন চলছে, চলবেই। আপনার নাম কি? আমার নাম আতিয়ার রহমান। কোন পদে রয়েছে? আমি জেলা কমিটির সেক্রেট বডির ভাইস প্রেসিডেন্ট। ওকে, আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী জিতিশচন্দ্র রায়কে সিং এর ছবিতে, আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী নীতিশচন্দ্র রায়কে সিংহের ছবিতে সিংহ চিহ্ন দেখিয়া, সিংহ চিহ্ন দেখিয়া, সিংহ চিহ্ন যেখানে নীতিশচন্দ্র রায়কে সিংহের ছবিতে বামফ্রন্ট ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায়কে, নীতিশচন্দ্র রায়কে সিংহের ছবিতে গেল যেখানে লোকসভা নির্বাচনে সিংহের ছবি সিংহ চিহ্ন যেখানে বামফ্রন্টের প্রথম দফায় 16 জনের প্রার্থী তালিকা ঘোষণা করলো, কোচবিহারের কে প্রার্থী হচ্ছেন আপনাদের? কোচবিহারের সারা ভারত ফরওয়ার্ড ব্লক বামফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড নীতিশচন্দ্র রায় প্রার্থী হচ্ছেন। আপনার কতটা আশাবাদী এই নির্বাচনে? আমরা 100 ভাগের মধ্যে 100 ভাগেই আমরা আশাবাদী যে এবারে মানুষ যে সন্ত্রাসের শিকার, মানুষ যে সাম্প্রদায়িকতাকে
মানে ঘৃণা করছে, সেটা মানুষের চলন ফেরন বিভিন্ন রকম কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে একদিক থেকে ঘাস অপরদিকে পদ্ম দুটোকেই মানুষ এবারে বিসর্জন দেবে, বামফ্রন্টকে নিয়ে আসার একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। সেদিক থেকে নীতিশচন্দ্র রায় আর জিতবেন, এটা আমরা 100 ভাগের মধ্যে 100 ভাগেই আমরা আশাবাদী। মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয়, নিজের ভোট নিজে যদি প্রয়োগ করতে পারে, তাহলে পদ্ম এবং ঘাস কাউকে ভোট দেবে না, ভোট দিবি সিংহ চিহ্নেই। কোন কোন ইস্যু নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবেন? আমরা যে ইস্যুগুলি দিচ্ছি, একদিক থেকে দুর্নীতি পশ্চিমবঙ্গে, বিশেষ করে বেকাররা যে হতাশাগ্রস্ত, কর্মসংস্থানের ব্যবস্থা নেই, যতটুকুই বা সার্কুলার হচ্ছে তার চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাত করছে, অত চাকরি হচ্ছে না, বছরকে বছর চাকরি প্রার্থীরা মেধা তালিকা থাকা সত্ত্বেও তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, ফলে সারা পশ্চিমবঙ্গ যেমন হতাশাগ্রস্ত বেকাররা, চাকরি প্রার্থীরা তেমনি সারা ভারতবর্ষেই একই অবস্থা। পশ্চিমবঙ্গে যেমন সন্ত্রাস, মানুষ আজকে সন্ত্রাসী শিকার হয়ে মানুষের মানে নাবিশ্বাস উঠে গেছে, মানুষ শান্তি পাচ্ছে না, ঠিক তেমনি সারা ভারতবর্ষে মেরুকরণের রাজনীতি ধর্মনিরপেক্ষতার আদর্শকে ধ্বংস করার চেষ্টা করছে। ভারতবর্ষের যে একটা আদর্শ ধর্মনিরপেক্ষ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের মর্যাদা সারা বিশ্বের কাছে ক্ষুণ্ণ হচ্ছে, এটা ভারতবর্ষের আপাম জনসাধারণ বুঝে গেছে। তাই কেন্দ্রে যেমন বিজেপিকে সরানোর জন্য মানুষ একটা পরিকল্পনা করছেন, চিন্তা চেতনা চিন্তা ভাবনা করছেন, তেমনি পশ্চিমবঙ্গে সন্ত্রাসের হাত থেকে নিজেকে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবার জন্যে তারা তৃণমূলকে হটানোর জন্য পরিকল্পনা করছেন। এই অবস্থায় বিকল্প হিসাবে বামফ্রন্টকে গ্রহণ করার একটা আলোচনা গুঞ্জন সর্বত্রই শুরু হয়ে গেছে। সেদিক থেকে আমরা আশাবাদী যে নীতিশচন্দ্র রায় মহাশয় এবারে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই বিশ্বাস আমরা ফরওয়ার্ড ব্লক তথা বামপন্থীরা মনে করি। একদিকে নিশীথ প্রামাণিক, অপরদিকে জগদীপ, কতটা দাঁতে নেতা, দুইজনেই দুর্নীতির নেতা। এক সময় নীতিশ প্রামাণিক তৃণমূলের ডন ছিল, তৃণমূলের যত দুর্নীতি হইতো নীতিশের মাধ্যমেই হইতো, বোম বন্ধুকে রাজনীতি ছাড়া অন্য কিছু নেই। এই যে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে দুইটো দপ্তরের মন্ত্রী থাকা সত্ত্বেও কুচবিহারের মানুষের কোনো উন্নয়ন করতে পারেনি, যেখানে গেছে শুধু মারামারি কাটাকাটি আর হিন্দুত্ববাদ, মন্দির করো মসজিদ করো, হ্যাঁ বেকারে চাকরি দিতে হবে, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য দিতে হবে, এ নিয়ে কেন্দ্রের মন্ত্রিসভায় তো কথা বলতে পারেই নেই, বরং লোকসভায় যে সাধারণ এমপিরা কথা বলে, তারা নিজের রাজ্যের নিজের জেলার সমস্যাগুলো তুলে ধরে, সেটার ক্ষেত্রেও নীতিশ প্রামাণিক ব্যর্থ হয়েছে। কাজে মানুষ একজন অকেজো মানুষকে, অযোগ্য মানুষকে, একটা আতঙ্ক সৃষ্টিকারী মানুষকে, একটা সাম্প্রদায়িক শক্তিভঙ্গকারী ব্যক্তিকে মানুষ আর ভোট দেবে না। মানুষ শান্তি চায়, মানুষের এখন অনেকটা অভাব বিভিন্ন কারণে কেটে গেলেও মানুষের শান্তি নাই, সেই কারণে মানুষ এখন শান্তি চাচ্ছে, মানুষ ছেলে পেলে নিয়ে পরিবার নিয়ে সুখে থাকতে চায়, সেই চিন্তা ভাবনা করে শান্তি আনতে গেলে নীতিশকেও নয়, জগদীশ বসু নিয়েও নয়, দুটোকেই ছড়াতে হবে। এই কয়েকদিন আগে দেখলেন এখানে নীতিশ প্রামাণিক আসবে, মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় গেল, শীতেইতে ওই একই অবস্থা, ঘর বাড়ি দোকানপাট গাড়ি ঘোড়া ভাঙ্গাভাঙ্গি মারামারি, এখনও তো ভোট শুরু হয়নি, এখনও তো ভোটের কাজ আরম্ভই হয়নি, এখনই শুরু হয়ে গেছে দুই দলের মধ্যে লাঠিয়াল বাহিনী, লাঠির খেলা, লাঠির ঝঞ্ঝনে সনসনি, আতঙ্কে মানুষ বাজার করতে পারছে না, মুসলমানদের রোজামাস শুরু হয়ে গেছে, আগামী এই যে ভোটের কাজ এগোতে হয়তো ভোটের নির্ঘণ্টও শুরু হয়ে গেছে, ভোটের দিন ঘোষণা হয়ে যাবে, মানুষ চিন্তা করছে যে আমরা এই যে রোজা থেকে যে আমরা হাট বাজার করবো, রোজার ইফতারে খরচ করবো, নানান রকম সমস্যা মানুষের, এমনিতে ফসলের দাম নেই, ধানের দাম নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, নানান চিন্তার মধ্যে মানুষ আছে, তার মধ্যে এই পার্টির ক্ষমতা দখলের যে দ্বন্দ্ব এবং ক্ষমতা দখল করে সেটা লুটতরাজের যে খেলা,
লুটতারাস করার যে একটা চক্রান্ত চলছে সেইটার বিরুদ্ধে মানুষ জাগিয়ে উঠছে, কাজেই ওরা দুজনেই ব্যর্থ হবে এই বিশ্বাস আমরা রাখি, এই বিশ্বাস আমরা করি। কি নাম আপনার, কোন দায়িত্ব? আমার নাম আতিয়ার রহমান, আমি জেলা কমিটির সহসভাপতি, শীতলকুচি লোকাল কমিটির সাধারণ সম্পাদক। আজকে কি উদ্দেশ্যে আপনারা মিছিল করলেন? আজকে আমাদের পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলী কমরেড নীতিশ চন্দ্র রায় বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী না হলেন তাকে আমরা সমর্থনে তাকে আমরা সমর্থন করে আমরা স্বাগত দিচ্ছি আমরা দিলাম এবং সাধারণ মানুষের জানান দিলাম যে ফরওয়ার্ড ব্লক থেকে বামফ্রন্টের প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং ঘোষণা হয়ে গেছে এবং সেই প্রার্থীকে সিংহ চিহ্নে ভোট দেওয়ার আমরা মিছিলে মিছিলে আবেদন জানাই। একদিকে বিজেপির নিশীথ প্রামাণিক, অপরদিকে তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া, কতটা লড়াই হবে বলে মনে করছেন? ঘটনা হলো কি, দুইজন দুই জায়গার প্রশাসনের লোক, একজন এমএলএ একজন মন্ত্রী, তাদের প্রশাসনিক ক্ষমতা সময়ে তারা উন্নয়নের কাজের থেকে আতঙ্ক সন্ত্রাস সাম্প্রদায়িকতা এইসব ঘটনা নিয়েই বেশি ব্যতিব্যস্ত ছিলেন। সাধারণ মানুষের যে চাহিদা, বিশেষ করে আমাদের দেশের শতকরা 75% 78% মতো কৃষক, তাদের যে মাথার ঘাম পায়ে ফসল, সেই ফসলের যে ন্যায্য মূল্য তারা পাচ্ছে না, ন্যায্য মূল্য দেওয়ার যে কোনো রকম পরিকল্পনা দুই প্রশাসনের মধ্যে নাই, ফলে সাধারণ কৃষক তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল উৎপাদন করছেন তার না লাভজনক মূল্য না পাওয়ার কারণে দিনের পর দিন আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে। পাশাপাশি সাধারণ মানুষ বাঁচতে গেলে চাল ডাল হাওয়াজ ইত্যাদি ইত্যাদি যেসব জিনিসপত্র দরকার, এক কথায় নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হু করে মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সীমিত রাখার কোনো আইন নেই। এই অবস্থায় সারা পশ্চিমবঙ্গব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী যে গ্রামে গঞ্জে যে আর্থিক সংকট, অপরদিক থেকে শিক্ষিত বেকাররা খুব কষ্টে তার বাবা মার লেখাপড়া শেখার পরে কর্মসংস্থানের কোনো পরিকল্পনা দুই সরকারের নেই, সেই উদ্দেশ্যে বেকাররাও তারা অর্থের সন্ধানে তারা দেখা গেলো যে বিপদগামী হচ্ছে, কেউ সন্ত্রাসী দলে নাম লেখাচ্ছে, কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছেন, সেই সন্ত্রাসীদের বিপদের হাত থেকে রক্ষার জন্য কর্মসংস্থানের পরিকল্পনা গ্রহণের জন্য ডিজিপিকেও ত্যাগ করতে হবে আর তৃণমূলকেও ত্যাগ করতে হবে। নীতিশ প্রামাণিক নাইয়া কি যেটা বলে নিশীথ প্রামাণিকও নয়, জগদীশ বসুনিয়াকও নয়, বামফ্রন্টের প্রার্থী আপনার নীতিশচন্দ্র রায়কে সিংহ চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আমরা আমাদের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এইসব কর্মসূচি আমরা নিয়ে আন্দোলন করছি, আমরা যদি জিতি তাহলে এইসব বিষয়ের উপর আমরা আইন তৈরি করে একদিক থেকে বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা, অপরদিক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি যে হচ্ছে তা ক্রয়ের সাধারণ মানুষের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে যে সীমিত যাতে থাকে, কৃষকরা উৎপাদিত ফসলের যাতে লাভজনক মূল্য থাকে তার আইনের ব্যবস্থা আমরা করব। সেই কারণে আমরা নীতিশচন্দ্র রায়কে সিংহচিতে ভোট দেওয়ার জন্য আবেদন করছি আজকের এই মিটিং মিছিলের মাধ্যমে।